দ্রুত ধরে থাকতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। সবার দোয়া আমরা অনেক ভালো আছি। আজকে নিয়ে আসলাম ঈদের আগের দিনের ব্লগ, আশা করি ভালো লাগবে। আমাকে কাছ থেকে নিয়ে আসার জন্য আমার ভাই রায়ান আর আমার হাজব্যান্ড আসছেন, আর এই গাড়িটা হায়ার করেছেন ঈদের জন্য পোর্স। তো আমাদের প্ল্যান আছে ঈদের পরের দিন আমরা বিচে যাবো সিসাইডে আর কি, তো সেজন্য এই গাড়ি হায়ার করা। তো খুবই ছোট গাড়ি, পরশে সবাই চিনবেন এত আর কি বলার আছে। খুবই ছোট গাড়ি ছিল আর খুবই সুন্দর। তো আমার রায়ান তো অনেক খুশি, মহা আনন্দ করছে গাড়ি পেয়ে, ও একটু গাড়ির পাগলও। আর খুবই দামি দামি গাড়ির কথা বলে যে ল্যাম্বরগিনি পো সবগুলো চিনে। তো আমরা বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে রান্নাবান্না করবো। তো একটু আর্লি আজকে আমার কাজ শেষ হয়ে গিয়েছে, তো যেহেতু গাড়ি হায়ার করেছেন তো ভাবলাম যে আমাকে নিয়ে যাইও। তো ওরা আমাকে নিয়ে আসলো, আসার সময় কিছু শপিংও করলাম। তো দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু অনেক সুন্দর আর ঈদের জন্য পারফেক্ট ছিল। যদিও বা ও আরেকটি গাড়ির জন্য গিয়েছিলো হায়ার করতে আর কি, অনলাইনে বুকিং দিয়েছিলো, সেটা আসলে পায়নি, অন্য একজন নিয়েছিল, সেটা দেরি হয়ে গিয়েছে আরেকজন দিতে আর কি। তো ওরা এই গাড়িটা দিয়েছে। তো এদিকে আমি সব কিছু রেডি করে গিয়েছিলাম কাজ যাওয়ার আগে আর কি, পেঁয়াজ টেজ কেটে সব কিছু আর শুধু চিকেনটা বের করে দিয়ে গিয়েছিলাম যাতে ডিফ্রেশ হয়ে থাকে আর কি, সব রান্নাবান্না করবো। যেহেতু আমার ভাইয়ের প্রথম ঈদ, তো ও বলছিল যে বিরিয়ানি খাবে, মিল দিয়ে তো ওর পছন্দের খাবারগুলো আমি রান্না করছি, সিম্পল খাবার দাবার ঈদে, যেহেতু আমরা বাহিরে যাবো, আমার শাশুড়ি বাসায় যাবো, আসলে ঈদের দিন খাওয়াই চায় না, ঘোরাঘুরি করবো এইবার ঈদে। তো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আমি মিট কারি বসিয়ে দিয়েছি, আলু দিয়ে রান্না করবো, আর ওদিকে বিরিয়ানির মাংসটাও আমি রান্না করে ফেলছি। আর আমি এখানে সব গরম মশলা আমি ব্লেন্ড করে দিচ্ছি যাতে একটু ভালো স্মেল আসে, হাতে করা গরম মশলা দিলে কিন্তু অনেক মজা হয় তরকারিগুলো। দেখতে পাচ্ছেন বিরিয়ানির মাংসগুলো আমি শুধু মাংস নিয়েছি, পেয়েছি হাড় দিইনি। তো এখানে আমি হাড় মাংস সহ আলু দিয়ে রান্না করছি, বোনা টাইপের করবো আর কি। যেহেতু কয়েকজন আমার বোন ঈদের দিন বিকালে আসবে, যেহেতু আমরা সবাই যাব, আমার বোন যাবাই যাবেন না আর কি, আমার বোন যাবে আমাদের সাথে আর আমার বাগনা যাবে, তো একটু রান্না করছি একটু বেশি করে। আর এদিকে আমি রোস্ট করার জন্য কয়েক পিস লেগ নিয়েছি, চিকেন লেগ নিয়েছি, এখন ফ্রাই করে ফেলবো আর তারপর শুকনো করে আর রোস্ট করবো। রোস্ট তো শুকনোই হয়, আমি কি বলি না বলি। তো বেজে নিচ্ছি, আমি ফার্স্ট টাইম হলুদ ছাড়া চিকেন ফ্রাই করছি, দেখি অনেকেই করেন ভালো লাগে দেখতে, তো আজকে বললাম যে এভাবে আমিও করি। আর অন্যদিকে আমি আলু দিয়ে দিয়েছি মিটে, আলু অনেক বড় বড় করে দিয়েছি, ভালো লাগে এতে। তো এখন কিছু পানি দিয়ে দিব, গরম পানি ফোটানো। আমি আগে থেকে রান্নাবান্না করছি সব কিছুই, আর এদিকে আমার রোস্টটাও হয়ে যাচ্ছে। তো অল্প আমার ভাইয়ের পছন্দের সবগুলোই রান্না করছি, যেহেতু আব্বু আম্মু ছাড়া ওর প্রথম ঈদ আমাদের সাথে, তো যাতে খুশি থাকে আর কি। তো আমার সবগুলো রান্নাই হয়ে গিয়েছে, জোরপুর করে নিয়েছি, এসে ইফতারও করবো আজকে। তো মানে আরফার দিনের যেহেতু রোজা রেখেছি, তো ইফতার করবো, সেজন্য একটু হাওয়া করছিলাম আর কি, ইফতারের টাইম হয়ে যাচ্ছে। তো আমি কিছু চিংড়িও রান্না করেছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করেন চিংড়িটা, সেজন্য। আর এদিকে আমি বিরিয়ানিটাও করে ফেলছি, বিরিয়ানি কি আখনি মশলাটি যে আখনি বলা হয় সেটাই আর কি রান্না করছি। আমি কিছু গাজরকে কেটে দিয়েছি আর পিস দিয়েছি, ভালো লাগে, আলু দিইনি যেহেতু আমি মিট কারিতে আলু দিয়েছি সেজন্য, আদারওয়াইজ আমি আলু দিতাম, বিরিয়ানিতে আমার পছন্দ। আর কিছু আলু বুখারা আমি দিয়ে দিয়েছি, দিয়ে মিক্স করে আমি এখন রেখে দিব। আর আমি যে ফুলগুলো নিয়ে আসছিলাম কাজের থেকে আসার পর আসার সময়, সেই ফুলগুলোকে আমি এখন ভালোভাবে একটু পানিতে ভিজিয়ে রাখছি কেটে, অনেক লম্বা লম্বা ছিল ফুলগুলো, তো কেটে শর্ট করলাম, যেহেতু ঈদের দিন ভালো লাগবে ফ্রেশ ফুল রাখলে একটা স্মেল ভালো আসে। আমার এমনিতেই ফুল খুবই পছন্দ, ফ্রেশ ফ্লাওয়ার। তো দেখি দেখি কী রান্না করলাম, এই তো মিট দিয়ে বিফ দিয়ে আর কি আখনি, আর বিফ বোনা আলু দিয়ে চিকেন রোস্ট আর চিংড়ি বোনা। অন্যদিকে আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি খেয়ে ফেলেছেন হাফ চিংড়ি, যখনই রান্না করি ও খেয়ে ফেলে, খুব খুবই পছন্দ করে ও।
তো এদিকে আমার ইফতারের জন্য আমি ভাত খেয়ে ফেলছি, যেহেতু একাই ছিলাম আমি রোজা, তো যে যা কিছু রান্না করেছি সেগুলো দিয়ে আমি ইফতার করে ফেলছি। আর ফ্রেশ লেবু এনেছিলাম ঈদের দিনের জন্য, এখান থেকে একটু কেটে নিয়েছি, ভালোই লাগে লেবুর রস দিয়ে ভাত খেতে। তো এই তো, আর মেহেদি পরব ভাবছি, আমার ভাইকে বলছিলাম যে মেহেদি পরিয়ে দিব তোকে। ও মেহেদি পরতে খুবই দেওয়ানা ছিল আগে যখন ছোট ছিল, এখন তো আর পরে না। আগে যে বিন্দি বলে কাঁদি তো মনে আসেনি, আমার মেহেন্দি বিন্দি হাতে না, আমার মেহেন্দি বিন্দি হাতে না, দিবাতে মেহেন্দি বিন্দি গে মাহিরে কে আজকে সাত মামা গেলা কই, এদের শান্তি খাই না। এখন আমি মেহেন্দি পরবো, তো আমার ভাইকে বলছিলাম যে তোকে মেহেদি পরে দিই, ও বলছিল না, আগে খুবই পাগল ছিল, কান্না করতো ওকে যদি কেউ না ওকে মেহেদি পরিয়ে দেয়, দুই হাতে ভরে মেহেদি পরতো। আসলে ছোটবেলা তো ছোটবেলাই আমরা দুই ভাই বোন টিভি দেখে দেখে মেহেদি পড়ছিলাম। আমার ভাই কি একটা সিরিজ দেখছে, আমার তো মনে একটা ভালো লাগে না, ও দেখছিল বসে বসে, ওনাকে খুবই পছন্দের একটা সিরিজ। তো আমি এখানে সিম্পল ভাবে মেহেদি পড়ছি, একটু সুন্দর হয়নি। আর এদিকে আমার ভাইকে বললাম যে পাঞ্জাবি খুলে দেখো সব কিছু ঠিক আছে কিনা, আয়রন করা কি লাগবে কিনা, তো দেখছিল। সকাল সকাল ঘুম থেকে উঠি 6টার সময়, 9টার সময় কিন্তু জামাত হয়ে যায়। তো এদিকে আমার রায়ান অলরেডি ঘুমিয়ে পড়েছে মামার পাশে শুয়ে, মামা বলতে পাগল কি বলবো, ওদেরকে বলছিলাম সকাল সকাল ওঠার জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।